তৃণমূল শ্রমিক সংগঠনের প্রতিষ্ঠা দিবস পালন বনগাঁয়। এদিন মিছিল করার পাশাপাশি মিষ্টিমুখ ও হাসপাতালে ভর্তি থাকা রোগীদের ফল বিতরণ করা হয় সংগঠনের পক্ষ থেকে। তৃণমূলের শ্রমিক সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একগুচ্ছ কর্মসূচি বনগাঁ জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের। এদিন বনগাঁ শ্রমিক সংগঠনের সভাপতি নারায়ণ ঘোষের নেতৃত্বে বনগাঁ নিউ মার্কেট কার্যালয় থেকে এক মিছিল বার করা হয়। প্রথমে কার্যালয়ের সামনে দলীয় পতাকা উত্তোলন করা হয়, এরপর শুরু হয় মিছিল। শহর ঘুরে মিছিল আসে বনগাঁ নীল দর্পণের সামনে। মিছিলে অংশ নেন বিভিন্ন ক্ষেত্রের শ্রমিকেরা। মিছিল শেষে সংগঠনের শ্রমিকদের পাশাপাশি পথ চলতি সাধারণ মানুষের মধ্যেও মিষ্টি বিলি করা হয় সংগঠনের পক্ষ থেকে। পাশাপাশি এদিন প্রেট্টাপোল বর্ডার থেকে বনগাঁ স্টেশন রুটের এক অটো ড্রাইভারের চিকিৎসার জন্য নগদ ৩০,০০০ টাকা তুলে দেওয়া হয়। জানা গেছে অটো চালক ক্যান্সারে আক্রান্ত। পাশাপাশি এদিন সংগঠনের পক্ষ থেকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি রোগীদের হাতে ফল তুলে দেওয়া হয়। এদিন অনুষ্ঠানে হাজির ছিলেন সংগঠনের জেলা সভাপতি সহ সকল ব্লকের সভাপতি ও অন্যান্য ক্ষেত্রে শ্রমিকেরা। এ বিষয়ে নারায়ণ ঘোষ বলেন, প্রত্যেক বছরই আমরা পালন করে থাকি আমাদের রাজ্যের নির্দেশ। আজকের দিনে আপনারা দেখেছেন কেটে গা মানুষ, মেহনতি মানুষ, তারা কত অসহায়। আমার রাজ্যের নির্দেশ, আমাদের একজনের মেয়ের ক্যান্সার হয়েছে আর একটা আমাদের অটো ড্রাইভারের ক্যান্সার হয়েছে, একটা বলটু তাদের হাতে, একজনের হাতে আমরা ৩০,০০০ টাকা তুলে দিয়েছি। ব্লাড ক্যান্সার স্যার একটা বলতো গঙ্গা স্টেশন, আর একটা হলো ফিল্টার, তাদের হাতেও আমরা তুলে দেবো। কিন্তু তার পরিবার গিয়েছে ডাক্তার দেখাতে, কিন্তু পরিবার থেকে একজন আসবে, আমরা এখন তার সঙ্গে গিয়ে গর্ভবোধ হয় এমন একটা দল করি, যার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যুক্ত করি। যেরকম ব্যাপার, আজকে আমাদের প্রতিষ্ঠাতা দিবস, সেই হিসেবে আমাদের হসপিটালে যারা পেশেন্ট আছে বা সাধারণ মানুষ আছে তাদের প্রতি ফল দেবো। রাজ্যের থেকে নির্দেশ আছে অবশ্যই। তা আমরা ১১টার সময় প্রায় ৫০০ পেশেন্ট আছে, গরিব মানুষ যারা আছে তাদের যারা আছে প্রত্যেকটা লোকের হাতে আমরা আইন ৫০০ প্যাকেট ফল করেছি। সুপার হয়তো থাকবে না, কিন্তু সুপার বলে গেছে যে আমাদের ওয়ার্ড মাস্টার থেকে এক্সট্রা সুপার থেকে সবাই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে। আমাদের ৩টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।